বিরতির পর স্বাগত। খোয়াই পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ড এলাকায় আজ অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা এবং শম্ভু পাল সহ অন্যান্যরা। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীদের উৎসাহ ছিল ব্যাপক। মূলত বহুদিন ধরে এলাকাবাসীদের ইচ্ছে ছিল যে এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করা হোক, তাই আজ অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বক্তব্য রাখলেন আজকের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনকে কেন্দ্র করে, শুনুন। বাড়ির কাছে যেন তার সে তার শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা পায়। আমাদের আইসিডিএস এর অধিকর্তা যিনি প্রথমেই স্বাগত ভাষণ রেখেছেন বলেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সত্যিকার অর্থে। আমরা এখানে কি করি, আমাদের শিশুদের প্রেরণ করি, শিশুরা সেখানে গিয়ে তাদের অক্ষর জ্ঞান লাভ করে, খেলাধুলার মাধ্যমে অক্ষর জ্ঞান হয়। আমাদের বিপুল জনসংখ্যার দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে বহু পরিবার রয়েছে যারা নিজেরা অনেক সময় সাংসারিক অসুবিধার কারণে নিজেদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা করাতে হবে সেই ব্যবস্থা তারা করতে পারে না। সরকারি উদ্যোগে তারা জীবনের শুরুতেই যেন অক্ষর জ্ঞান লাভ করতে পারে এবং সেখানে এই অক্ষরদের লাভ করতে গিয়ে ক্ষুধা এবং অসুস্থতা যেন বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সেই ব্যবস্থা হবে। আমরা যদি কোনো বাচ্চাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠাই তাহলে তাকে সেখানে যেমন সরাসরি একত্র শিক্ষা দেওয়া হয় তেমনই তাদেরকে প্রতিদিন নিয়োগ করে পুষ্টিকর খাবারের ব্যবস্থা রয়েছে। কখনো সুজির পোলাও, কখনো বা চিড়ে গুড়, কখনো বা দুধ বিস্কিট, তারপরেও রয়েছে প্রতিদিন সুষম আহার অর্থাৎ খিচুড়ি, ডিম, নিরামিষ, এগুলি ধারাবাহিকভাবে প্রতিদিন সপ্তাহে 7 দিনের 7 দিন রুটিন রয়েছে, সেই রুটিন অনুযায়ী সেখানে পুষ্টিকর আহার দেওয়া হয়। আপনারা শুনলেন অতিথিদের বক্তব্য। বিশাল দুঃখিত, খোয়াই পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের আজ উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যেও এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এলাকাবাসীর বা ওই এলাকার কুচু কুচু বাচ্চারা এবার সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারবে পড়াশোনার জন্য। আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি অনেকটাই কাজে আসবে বলে মনে করছেন এলাকাবাসীরা। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।